আসসালামু আলাইকুম, আমি হৃদয় খান, আছি ইতালির মিলান শহর থেকে। তো আজকের ভিডিওটা কিন্তু যারা যারা রোমানিয়া থেকে কিন্তু ইতালি, ফ্রান্স, পর্তুগাল এবং জার্মানির উদ্দেশ্যে কিন্তু মুভ করতেছেন, ভাবতেছেন এবং গেম দিবেন, তো তাদের উদ্দেশ্যে কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো তাদের ক্ষেত্রে তারা কিন্তু বর্ডারে ধরা খেলে তাদের কি হবে, তো এইটাই কিন্তু তাদের মানে ভয় কাজ করে। তো আজকের ভিডিওটা কিন্তু ফুললি দেখলে কিন্তু আপনাদের কিন্তু ভয়টয় একদমই কিন্তু দূর হয়ে যাবে এবং মনের মধ্যে কিন্তু 100% কিন্তু সাহস চলে আসবে। তো বর্ডারে ধরা খায় কারা, যাদের কিন্তু দালালের মানে যেসব দালালে কিন্তু বর্ডারে কন্ট্যাক্ট করা থাকে না তারা কিন্তু ধরা খায়। এবং গাইস, বাংলাদেশ ইমিগ্রেশন আপনারা দেখছেন যেরকম ব্যাগটা কিন্তু স্ক্যান করে, তো ওইখানেও কিন্তু বড় স্ক্যানার লাগানো থাকে, ওইখানে কিন্তু ট্র্যাকগুলো কিন্তু স্ক্যান করে। তো একটা ট্র্যাকে 50-60 জন লোক, তো ওইটা কি কম্পিউটার কিন্তু ধরতে পারে না? তো অবশ্যই কিন্তু পারে, বর্ডার গার্ডটা কিছু বলে না কেন, তা তার কারণ হলো যে সব দালালের সাথে কিন্তু আগে থেকে কিন্তু ওদের কন্ট্যাক্ট থাকে বর্ডারে, কিন্তু ওরা কিন্তু কিছু টাকা পয়সা দিয়ে যায়। তার থেকে বড় বিষয় হলো যেসব দালাল ওদের কিন্তু উপরে কিন্তু রাশিয়ার মাফিয়াদের হাত আছে, এইসব মানে মানব পাচারকারী যেটা আপনারা বলেন যে গেম দিয়ে যাওয়া, তো এটা কিন্তু রাশিয়ার মাফিয়ারা কিন্তু আগে থেকেই কিন্তু বর্ডারে কিন্তু ওদের সাথে কিন্তু কন্ট্যাক্ট থাকে। তো ওরা কিন্তু ওইখান থেকে কন্ট্যাক্ট যদি থাকে তো তাহলে কিন্তু ওরা কিছু বলে না। তো কন্ট্যাক্টের পাশাপাশি মানে যেসব বর্ডার গার্ড আছে ওদের কিন্তু প্রতিটা বর্ডার গার্ডের মানে এক একটা ই আছে, 50-60 জন মিলে এক একটা ই, তো ওদের কিন্তু হাতে কিন্তু একটা কুকুর থাকে, সেই কুকুর দিয়ে কিন্তু ট্রাকের চারপাশে চেক করে, তো কুকুরগুলোও কিন্তু ঠিক পাওয়া যায়। তো ওইখানে কিন্তু ওরা কিছু বলে না, তার কারণ হলো বর্ডার গার্ডের কিন্তু আগে থেকে কিন্তু কন্ট্যাক্ট করা থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু সাধারণত আপনারা কিন্তু একদমই ধরা পড়বেন না, মানে 100%-এর ভিতরে 99% শিওর থাকেন তো ধরা পড়বেন না। আর 1% লোক কারা ধরা পড়ে, তারা হলো গিয়ে যারা কিন্তু ভুয়া দালালের ধার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে আসে, সেসব দালালে কিন্তু একদম বর্ডারে কোনো রকম কোনো ই নাই, কিছু নাই, সব কিছু মানে লিঙ্ক নাই বর্ডারের সাথে কিন্তু লিঙ্ক নাই, সেসব মানুষ কিন্তু ধরা খেয়ে যায়, এখান থেকে কিন্তু তাদের টাকাগুলো মার হয়ে যায়। তো আপনারা যারা যারা আসবেন ভাবতেছেন অবশ্যই কিন্তু ভালো একটি দালালের যাচাই বাছাই করে কিন্তু আসার চেষ্টা করবেন, তো আসার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনাদেরও কিছু করণীয় আছে, সেগুলো হলো আপনাদের সাথে কিন্তু কোনো রকম কোনো ডকুমেন্টস রাখা যাবে না, কারণ আপনারা যদি বাই চান্স সাধারণত ধরা পড়বেন না, ঠিক আছে, কিন্তু ধরা পড়ে গেলে কি হবে, ধরা পড়ে গেলে কিন্তু আপনাদের কিন্তু যদি কোনো রকম কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু জানতে পারে যে আপনি বাংলাদেশি, দেন আপনাকে ওইখান থেকে বাংলাদেশে মুভ করবে 50%, আর 50% ওইখানে রেখে দেবে। আর যদি আপনাদের কাছে কিন্তু কোনো রকম কোনো ডকুমেন্ট না পায় তাহলে কিন্তু ওইখানে কিন্তু আপনাকে কিন্তু সাথে সাথে কিন্তু ছেড়ে দেবে এবং আপনাকে 3 মাসের ওয়ার্নিং দিয়ে দেবে যে আপনাকে দেশ ছাড়তে হবে 3 মাসের মধ্যে, যেহেতু আপনাদের কিন্তু ধরা পড়ার পরে কিন্তু আপনাদের কোনো ঠিকানা ডিটেলস কিন্তু যারা জানে না সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু ইউরোপ কান্ট্রি, যেহেতু সেনজেন জুন, তো এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু বাংলাদেশে মুভ করাতে পারবে না, কারণ আপনাদের মানে আপনার কোনো ডিটেলসই ওরা জানে না কীভাবে মুভ করবে। তো এই জন্য কিন্তু আপনাকে 3 মাসের ভিতর কিন্তু যেই দালালের মাধ্যমে কিন্তু আসছিলেন তারা কিন্তু আবারও কিন্তু একটি গেম দিয়ে কিন্তু তাকে মানে আপনাকে কিন্তু পার করে দেবে, কোনো সমস্যা নেই। তো আর একটা হলো আপনাকে কাছে যদি মানে সব কিছু থাকে তো অনেকে বলবে যে ভাই আমার তো পাসপোর্ট তো দরকার, পাসপোর্ট আমি কীভাবে পাবো, মাত্র 50-60 হাজার হলেই কিন্তু আপনি কিন্তু ইতালি থেকে কিন্তু পাসপোর্ট কিন্তু বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি মাত্র 50-60 হাজার টাকা যদি কিন্তু বাঁচাতে যায় যদি পাসপোর্ট নিয়ে আসেন, দেন আপনি মনে করেন যে প্রায় এখন মনে করেন যে ইতালি রোমানিয়াতে আসবেন প্রায় 5-6 লক্ষ টাকা লাগে, ওইখান থেকে আরও 3-4 লাখ টাকা খরচ করে টোটালি কিন্তু 8-9 লাখ টাকা কিন্তু আপনার কিন্তু লস হয়ে যাবে, ওরা কিন্তু দেশে পাঠিয়ে দেবে যদি আপনার সাথে কোনো ডকুমেন্ট পায়। তো এই জন্য কিন্তু আপনার কিন্তু মানে বাঁচে থাকলে কিন্তু অনেক টাকা পয়সা কামাই করতে পারেন, যেমন মনে করেন যে ইতালিতে আসলে কিন্তু সর্বনিম্ন 1,20,000-30,000 টাকা দেন, খাইয়া দেয় কিন্তু 80,000 টাকা প্রতি মাসে থেকেই যায়। তো আপনি কিন্তু একবার কিন্তু ইতালিতে ঢুকে গেলে আপনার কিন্তু টাকা পয়সার অভাব হবে না, এই জন্য কিন্তু সামান্য কিছু টাকা পয়সা বাঁচাতে গিয়ে কিন্তু আপনারা কিন্তু ভুয়া দালাল ধরবেন না, এবং কাগজপাতির লোভে পড়ে কিন্তু কাগজপাতির সাথে একদম কোনো রকম কোনো ডকুমেন্টই কিন্তু আপনারা কিন্তু কাছে রাখবেন না। একবার যদি পাই তাহলে কিন্তু আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন 3 মাসের জেল খাটিয়ে কিন্তু আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দেবে। আর যদি কোনো রকম কোনো ডকুমেন্ট না পায়, যদি জানতে পারে মানে ডকুমেন্ট পায় নাই আপনার কাছে, আপনার নাম জানে না, আপনার ঠিকানা জানে না, তো যদিও জানতে পারে যে আপনি বাংলাদেশি, তাও কিন্তু বাংলাদেশের রুলস অনুযায়ী আপনাকে কিন্তু বাংলাদেশি অ্যাম্বাসি কিন্তু গ্রহণ করবে না, যেহেতু আপনার কিন্তু কোনো ডিটেলস ওরা কিন্তু দিতে পারবে না বাংলাদেশকে, এই জন্য কিন্তু ওরা কিন্তু ওইখানেই রেখে আপনাকে ছেড়ে দেবে। তো সবচাইতে আপনার রিস্ক হয়েছে যারা জার্মানি থেকে যাবেন, জার্মানি থেকে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু মানে ধরা না খাওয়ার চেষ্টা করবেন। যারা ইতালিতে আসেন, ইতালিতে কোনো রুলস নেই, আপনাকে কাছে কিন্তু কাগজপাতি রেখে দিয়ে মানে যদি সহজ যদি ধরা পায় সাথে সাথে ছেড়ে দেবে এবং আপনাকে ওয়ার্নিং দেবে যে তাড়াতাড়ি আপনাদের যাতে ওই দেশের কাগজপাতি মানে করে নেওয়ার জন্য।
আর যারা পর্তুগালতে তাদের জন্য কিন্তু খুবই সহজ বিষয় হলো, কাগজপাতি করতে কিন্তু পর্তুগালে কোনো রকম কোনো অসুবিধাই হয় না, মানে সেভ এন্ট্রি করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আপনাকে একটা উকিল ধরে, কিন্তু ওরাই উকিল ধরে দেবে, তো ওদের নিজস্ব খরচে কিন্তু ওরা উকিল ধরে আপনাকে কিন্তু দেশ সে মানে সেভ এন্ট্রি করায়, ওখানে কিন্তু কাগজপাতি দিয়ে আপনাকে মানে কোনো চিন্তা নেই, চিলমুড়ে কিন্তু আপনারা থাকতে পারবেন, এবং আপনার ফ্যামিলি সহ কিন্তু সিটিজেনশিপ সব কিছু কিন্তু অল্প কিছু মাত্র 3 মাসের মধ্যে কিন্তু হয়ে যাবে, যেহেতু আমার ভাই বিরাদার আছে তো আমি কিন্তু জানি অবশ্যই। আর আমি কিন্তু রোমানিয়াতে আসি এই জন্য কিন্তু আমি জানি সব কিছু, যে রোমানিয়াতে কিন্তু আসলে কী কী হয় এবং কারা কারা ধরা পড়ে। তো অবশ্যই কিন্তু ভুয়া দালাল থেকে কিন্তু আপনার কিন্তু 100% কিন্তু সেফ চলবেন, এবং গাইস 100% শিওরিটি থাকবেন যেসব দালালরা ভালো কাজ করে তাদের উদ্দেশ্যে কিন্তু তাদের খোঁজখবর নিয়ে দেন, আপনারা কিন্তু তাদের মাধ্যমে কিন্তু আসতে পারেন, কোনো সমস্যা নেই। আগে দালালদের কাছে শুনবেন যে ভাই আপনার কি বর্ডারে কি কন্ট্যাক্ট আছে, যেসব দালালরা আছে সেসব দালালের কাছে আসেন, নো প্রবলেম। আর সর্বশেষ একটা কথাই বলবো, যারা যারা আমার ভিডিওটা দেখেন, আমি যেহেতু নতুন মানে নতুন ব্লগিং ভিডিও কিন্তু শুরু করছি ইতালি থেকে, যেহেতু সময় পায় না মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি, তো সবাই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন ইনফরমেশন ভিডিও কিন্তু আমি আপনাদের কিন্তু দিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই কিন্তু ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।